রাজধানী গুয়াহাটীত ঘাটি পাতিছে জামতারার দুর্ধর্ষ গেঙে। গুয়াহাটীর লজর পৰা নিয়ন্ত্রিত হৈছে কুখ্যাত সাইবার অপরাধ। কর্পোরেট একাউন্টর গৰাকীক টার্গেট সাইবার চক্রটো। গুয়াহাটীর লজর পৰা গ্রেপ্তার কুখ্যাত হ্যাকার। প্রথমে চাই লোক এই কেটা সাইবার প্রবঞ্চক। গুয়াহাটীর ভেটাপাড়ার পৰা আটক হৈছিল এই আঠটাক কুখ্যাত সাইবার অপরাধী। চৌব্বিশ ঘণ্টা জেরার অন্তত চারি অভিযুক্ত গ্রেপ্তার আরক্ষী। ক্রাইম ব্রাঞ্চর সাইবার সেলে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ বিহারের চারি অভিযুক্ত। ধৃত চারিজন ফিরোজ খান, দীপক সিং, রূপম গোস্বামী আর শ্লোক কুমার। ইয়ারে শ্লোক কুমার হয়েছে বিহারের কুখ্যাত হ্যাকার। চারি অভিযুক্ত হয়েছে ঝাড়খণ্ডের জামতারার কুখ্যাত অপরাধী। এইকেইটা কুখ্যাত অপরাধীয়ে টার্গেট করে লৈছিল বহুজন। রাজ্যের রাজধানী গুয়াহাটীত বাহর পাতি সাইবার অপরাধ চলাই যাওয়া এই অভিযুক্ত চক্রটোর টার্গেট কর্পোরেট ব্যাংক একাউন্ট গ্রাহক। বিভিন্ন লোকের চক্রটোয়ে প্রবঞ্চনার লুণ্ঠন চলা কারবারত টার্গেট করে কর্পোরেট একাউন্টর গ্রাহক। কেনো কর্পোরেট একাউন্টত লেনদেনের না থাকে কোনো সীমা। একাউন্টর গরাকীক ধনের প্রলোভন দি সেই একাউন্ট সাইবার অপরাধত ব্যবহারের পরিকল্পনা রচনা করেছিল এই চক্রটোয়ে। এই কামত চারিজনীয় সাইবার চক্রর দলটোয়ে ব্যবহার করেছিল অসমরও অন্য চারি যুবক। এই কুখ্যাত চক্রটোয়ে বাহর পাতিছিল ভেটাপাড়ার আর্বেনিকা হোমস্টেট। চক্রটোর সঙ্গে জড়িত হয়ে আছে দেশের বহু কুখ্যাত হ্যাকার, সাইবার অপরাধী। সাইবার সেলে ইতিমধ্যে কোলা সাম্রাজ্যর বহু ন ন তথ্য উদ্ঘাটন করেছে এই ধৃত দলটোর। দলটোর জব্দ করা ল্যাপটপ, মোবাইল ফোন আর সিম কার্ডত উদ্ধার করেছে বহু বিস্ফোরক তথ্য। গুয়াহাটীর দীপাঙ্কর দাস, নিউজ 18, অসম নর্থ ইস্ট।